প্রবাসী ভাইয়েরা, সংঘবদ্ধ প্রতারক চক্র হতে সাবধান। একজন তরুণী সৌদি আরব প্রবাসীর 32 লাখ টাকা মেরে দিয়েছে। হ্যাঁ, কানাডার লোক পাঠানোর নামে এক তরুণীর বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মনিকা আক্তার নামে ওই তরুণী কানাডার জাল ভিসা ও কাগজপত্র তৈরি করে সৌদি প্রবাসী এক তরুণের কাছ থেকে 32,50,000 টাকা হাতিয়ে নিয়েছে। নিজের জমানো ও শেষ সম্বল হিসেবে ঢাকায় বসিলার একখণ্ড জমি বিক্রি করে সেই টাকা দেওয়ার পর এখন নিঃস্ব হয়ে পথবাসের উপক্রম হয়েছে মামুন উল রশিদ নামে ওই তরুণের। ওই ঘটনায় তিনি রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। মামলা তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর খন্দকার আবু নাইম বলেন, দুই ভাই বোনের এই চক্রটি লোকজনদের বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে। আদালতের নির্দেশনা নিয়ে তাদের সিআইডি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বর্তমানে জামিনে রয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে মনে হয়েছে তারা একটি সংঘবদ্ধ চক্র। মামলার 1 নম্বর আসামি ইমরান দেশের বাইরে আছে, তাকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিকা আক্তার বিদেশে লোক পাঠানোর নামে একটি প্রতারক চক্র গড়ে তুলেছে। এ কাজে তাকে সহযোগিতা করে তার সৌদি প্রবাসী ভাই ইমরান। এছাড়া ঢাকায় তার একটি সিন্ডিকেট রয়েছে। মূলত সৌদি আরব থেকে ইমরান এবং ঢাকা সহযোগীরা তাকে বিদেশ গমনোচ্ছুক লোকজনের সন্ধান দেয়। মনিকা নিজের প্রতিষ্ঠানে পরিচয় দিলেও কোনো গ্রাহককে নিজ কার্যালয়ে নিয়ে যায় না। পল্টন এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে বসে টাকা পয়সা হাতে নিয়ে যোগাযোগের নাম্বার বন্ধ করে দেয়। এমনকি ঘন ঘন বাসা পাল্টিয়ে আত্মগোপনে চলে যায় মনিকা। প্রতারণার শিকার মামুনুর রশিদ জানান, তিনি সৌদি আরবে চাকরি করতেন। এর সুবাদে ইমরান নামে ওই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ইমরান তাকে তার বোন ঢাকায় কানাডার দূতাবাসে চাকরি করে বলে জানায়। ইমরান মামুনকে সৌদি আরব থেকে কানাডা যাওয়ার জন্য প্রলুব্ধ করে। ওই প্রলোভনে পা দিয়ে সৌদি আরব থেকে চাকরি ছেড়ে ঢাকায় চলে আসেন মামুন। মামুন আরও জানান, ইমরানের কথা মতো ঢাকায় এসে তার বোন মনিকা আক্তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মনিকা তাকে পল্টন এলাকায় অফিস আছে বলে জানিয়ে ডেকে নিলেও একটি রেস্টুরেন্টে দেখা করে। মনিকা তাকে কানাডার ভিসা করে দেওয়া সহ 5 বছরের ওয়ার্ক পারমিট করে দেবে বলে জানায়। মনিকা প্রথমে তার কাছ থেকে পাসপোর্ট নেয় এবং পরবর্তী সময়ে দ্রুত তাকে টাকা দিতে বলে। মামুন জানান, গত বছর নভেম্বরে মনিকা তাকে জানায় কানাডা যাওয়ার জন্য তার সব কিছু ঠিক হয়ে গেছে, এখন শুধু টাকা জমা দিলেই ভিসা সহ পাসপোর্ট তার হাতে দেওয়া হবে। মনিকার কথা মতো মামুন গত বছরের 8ই নভেম্বর পল্টন টাওয়ারের সামনে প্রথমে নগদ 10 লাখ টাকা দেন। এরপর 12ই নভেম্বর মামুন তার মামা শফিউল্লাহ ইসলামী ব্যাংকের পল্টন শাখা থেকে মনিকা আক্তার ইসলামী ব্যাংক বগুড়া শাখার অ্যাকাউন্টে 12,50,000 টাকা দেন। এছাড়া চলতি বছরের 16 জানুয়ারি মনিকা আক্তার ইসলামী ব্যাংকের পান্থাবাদ শাখা অপর একটি অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা দেন। টাকা হাতে পাওয়ার পর মনিকা তাকে 22শে জানুয়ারিতে ভিসা ও ফ্লাইট দেবে বলে জানান। কিন্তু নির্দিষ্ট তারিখে ভিসা ও ফ্লাইট না হলে মামুন মনিকার সঙ্গে যোগাযোগ করলে মনিকা টালবাহানা শুরু করে। পরবর্তী সময়ে মনিকাকে ভিসা ও পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিলে সে ভিসা সংক্রান্ত কিছু কাগজপত্র দেয়। কিন্তু মামুন ঢাকায় কানাডিয়ান দূতাবাসে গিয়ে জানতে পারে মনিকা যেসব কাগজপত্র দিয়েছে তা সব কিছু জালিয়াতি করে তৈরি করা। মামুন জানান, শুরু থেকে তার ভাই বোন মিলে পরিকল্পনা করে যে তার সঙ্গে যে প্রতারণা করেছে এবং ভুয়া কাগজপত্র দিয়েছে তা তিনি বুঝতেই পারেননি। যতক্ষণে বুঝতে পেরেছেন ততক্ষণে মনিকা আত্মগোপনে চলে গিয়েছে। মামুন বুঝলেন, প্রায় দীর্ঘ 7 থেকে 8 বছর সৌদি আরব থেকে তিনি যে টাকা জমিয়ে ঢাকায় বসিলার 1.5 কাঠা জমি কিনেছিলেন তা সব উধাও হয়ে গিয়েছে। কানাডা যাওয়ার প্রলোভনের পরে সে জমি কম দামে বিক্রি করে মনিকা হাতে তুলে দেন। এছাড়া নিজের কাছে জমানো টাকা এবং ধার দেনা করে মোট 32,50,000 টাকা জমি দিয়েছিলেন। প্রতারণার শিকার হয়ে এখন তাকে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে। মামুনের অভিযোগ, মনিকা ও তার ভাই ইমরান সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রথম দিকে তিনি টাকা ফেরত চাইলে মনিকা তাকে উল্টো ইট্টিজিঙে মামলা করা হুমকি দেয়। জানা গিয়েছে ইমরান ও মনিকার বাবার নাম মনসুর আলী। গ্রামের বাড়ি বগুড়া জেলার দুপাচ্ছিয়া থানাধীন 2 নম্বর ওয়ার্ডের দারগুন এলাকায়। তাই যে সকল প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা দয়া করে কেউ এরকম প্রতারক চক্রের কাছে পড়বেন না। সৌদি আরব থেকে আপনারা বিদেশে আমেরিকা, কানাডা এছাড়া ইউরোপের দেশে যাওয়ার জন্য অনেকেই আপনাকে হয়তো ভালো ভালো অফার দেবে। দয়া করে এসব প্রতারণার ফাঁদে পড়বেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আপডেটস নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বহির্বিশ্বের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।